ষাটে ষাট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে ভবিষ্যৎবাণী কোনো মতেই হালকাভাবে নিতে চাইছেন না কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিপ্লবের ছড়ে যে কংগ্রেস ও সিপিআইএম শিবিরে কম্পন উঠেছে, সোমবার তারই ইঙ্গিত দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। 18-তে তিনি দেখেছিলেন ওনার রাজনৈতিক কৌশল। তখন তিনি ওনার দলে থেকেই খুব কাছ থেকেই বুঝেছিলেন ওনার রাজনৈতিক রণকৌশল, আর এই ভয়ই এখন কাজ করছে। রাজ্যে গেরুয়া রাজনীতি মোকাবেলায় করতে একা সম্ভব নয়, তাই জোট চায় রাজ্য কংগ্রেস। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সিপিআইএম সহ অন্যান্য অবিজেপি দলগুলির সাথে জোটের ইঙ্গিত দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। দীর্ঘ 25 বছর ধরে যে ব্যক্তি রাজ্যের মানুষকে বোকা বানিয়ে নির্বাচনে জয়ী হয়ে আসছিলেন, তা আজ তিনি নিজেই স্পষ্ট করে দিলেন। দীর্ঘ 25 বছর ধরে যিনি সিপিআইএম বিরোধী বলে নিজেকে দাবি করতেন, আজ তার মুখে উঠে আসলো জোটের বার্তা। পথে নেমে আন্দোলন করলেও সিপিএম কংগ্রেস পর্দার পেছনে এক গভীর সম্পর্কে রয়েছে বলে ধারণা করছেন অনেকেই। বিভিন্ন সময়ে সিপিএম ও কংগ্রেসের আঁতাতের অভিযোগে সরব হয়েছেন রাজ্য শাসক দল বিজেপি। আজ বর্মণের এই বক্তব্যে অনেকটাই মিল পাচ্ছেন রাজ্যবাসী। 2018 সাল পর্যন্ত টানা 25 বছর ত্রিপুরা শাসন করার পর রাজ্য রাজনীতিতে বামেদের শক্তি এখন অস্তমিত। ভারতের রাজনীতিতে সিপিএম এর উত্থান কংগ্রেসের বিরোধিতার কারণে। এখন সে কংগ্রেসই বামেদের বন্ধু। আগে বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে হারাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে, রাজ্যে আর বামগ্রেসের চিহ্ন থাকবে না বুঝতে পেরে জোটের ইঙ্গিত দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। ভারতীয় জনতা পার্টিকে হারাতে গিয়ে আমাদের যা যা করণীয়, যে জোটটা করলে ভারতীয় জনতা পার্টি হারবে, আমরা সেরকমভাবে আমাদের হবে, কোথাও ডাইরেক্টলি হবে, কোথাও ইনডাইরেক্টলি হবে, জোট তো হবে। ভারতীয় জনতা পার্টিকে আমাদের লক্ষ্যটা তো স্থির করে রেখেছি, মানুষকে মুক্তি দিতে হবে এই দুঃশাসনের হাত থেকে। কাজে এটা করার জন্য যা যা করার সবটাই আমরা করব। রাজ্যে গত বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকে উপনির্বাচন বা পুরো ভোটে সিপিআইএম ও কংগ্রেসের ভরাডুবি অব্যাহত। কংগ্রেস শিবিরের সমস্যা আরও বাড়িয়েছে দলের অন্তরের বিরোধ। উল্টোদিকে রাজ্যে বিরোধী রাজনীতির পরিসরে চোখে পড়ার কোনো কর্মসূচি করছে না বামেরা। রাস্তায় আন্দোলনের নামে তারা করছে হিংসা। ছিলেন কংগ্রেস, বামেদের উৎখাত করতে যোগ দিয়েছিলেন বিজেপিতে, ছেড়েছেন বিজেপি, আবার ফিরে গেলেন আগের আস্তানায় সেই কংগ্রেসে। আসলে নিজেকে সকলের সামনে জাহির করতে এত সব কীর্তি সুদীপের। উপনির্বাচনেও কংগ্রেসের হয়ে লড়েছেন তিনি। কার ভোটে কি করে 6 আগরতলায় জিতেছেন সুদীপ, সে কান পাতলেই শোনা যায়। দীর্ঘদিন যারা নিপীড়িত জর্জরিত এই কথা বলে এসেছেন, তারাই এখন ফের চাইছেন অবিজেপি সব শক্তি এক হোক। সিপিএম এর আমলেও তো বহুবার এই কথাগুলো শোনা গেছে। এত কিছুর পরেও বিধানসভা নির্বাচনের আগে একত্র হওয়ার ডাক দিতে হলো শুধুই নিজেদের লাভে নাকি দলীয় কর্মীদের লাভে? কোন লাভে এই একত্র হওয়ার ডাক? দলীয় কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। এই ঘটনাগুলো যদি সত্যিই রাজ্যে ঘটে, কোনোদিন মেনে নেবেন কংগ্রেসের সাধারণ কর্মীরা? রাজ্যের রাজনীতি এখন থেকে গুঞ্জন উঠতে শুরু করেছে যে এইরকম পরিস্থিতি হলে রাজ্যে বিরোধী শূন্য হয়ে যায় কিনা। এখন আবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাবভূমে গিয়ে অবিজেপি দলগুলোকে একত্রিত হওয়ার ডাক দিচ্ছেন তিনি। এই বিশ্বাসঘাতকতা মেনে নেবেন কংগ্রেসের সাধারণ কর্মীরা? কিছুদিন আগে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন ষাটে ষাট, তাহলে সেই ভবিষ্যৎবাণী কি ঠিক হতে চলছে? উঠছে জনমনে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।